কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের সাথে আরসার সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ চার আরসার সদস্য আটক করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে উপজেলার জামতলি 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, গতকাল রাতে ক্যাম্পে নাশকতা সৃষ্টির লক্ষ্যে একটি ঘরে গোপন বৈঠক করছিল আরসার সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরসার সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী গোলাগুলির পর আরসার চার সদস্য আটক করতে সক্ষম হয় র্যাব। এ সময় আরও চারজন পালিয়ে যায়। আটক আরসার সদস্যদের কাছ থেকে 5টি অস্ত্র, কার্তুস সহ বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় র্যাব। গতকাল সন্ধ্যা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত র্যাব 15 কর্তৃক একটা জামতলি রোহিঙ্গা ক্যাম্পের 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটা অভিযান পরিচালনা করা হয়, যেখানে আরসার শীর্ষ সন্ত্রাসী মাস্টার ইউনুস সহকারে চারজনকে র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বোমা এবং ককটেল সদৃশ বস্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আমাদের কাছে গতকাল একটা ইনফরমেশন ছিল, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি যে জামতলির যে 15 নম্বর ক্যাম্প রয়েছে সেখানে আরসার কিছু শীর্ষ কমান্ডাররা একযোগ হয়ে তারা একটা নাশকতার পরিকল্পনা করছে। সে লক্ষ্যে আমরা আমাদের ছায়া তদন্ত শুরু করি এবং গতকাল সন্ধ্যা থেকে আমাদের মূলত অভিযানটা শুরু হয় এবং আমরা যখন তাদের যে আস্তানার সন্ধান পাই রোহিঙ্গা ক্যাম্পের 15 নম্বর ক্যাম্পের, সেখানে যাওয়ার পরে আমরা যখন তাদের যে আস্তানাটার কাছাকাছি গেলে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদের দিকে তারা ইনিশিয়ালি তারা গুলি নিক্ষেপ করে এবং পরবর্তীতে আমরাও তাদেরকে পাল্টাই করি এবং একটা পর্যায়ে আমরা তাদের যে আস্তানাটা ছিল একটা পাহাড়ের উপরে এই আস্তানাটাকে ঘিরে ফেলার পরে তারা আমাদের সাথে কিছু সময় গুলি বিনিময় হয়। এক পর্যায়ে আমরা যখন তাদের আস্তানার ভিতরে প্রবেশ করি সেখান থেকে আমরা চারজন আরসার অন্যতম শীর্ষ কমান্ডার মাস্টার ইউনুস সহকারে তার সহযোগী সহ মোট চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা তাদের মাধ্যমে জানতে পারি যে ওখানে আরও কিছু সদস্য ছিল এবং তাদের মতামত অনুযায়ী প্রায় চারজনের মতো সদস্য ওখান থেকে বেড়াটা ভেঙে পালিয়ে যায়।